আমার নামে যাবি? ভালো লাগে, ফেলুদা ইন্টারেস্টিং ক্যারেক্টার একটা। ফেলুদাকে আমরা খুবই ভালোবাসি, ফেলুদার ক্যারেক্টারই অবভিয়াসলি ভালো লেগেছে। আমার যে জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে সত্যজিৎ রায়ের ফেলুদার মধ্যে, সেটা হচ্ছে তার এক একজন ভিলেন ক্যারেক্টারকে, বিশেষ করে আমার মগনলাল মেঘরাজকে আমার অসাধারণ লাগে। মনে হয় যেন সব ফিল করছি, যে সব গল্পগুলো যে আমি যাচ্ছি সাথে সাথে ফেলুদার সাথে, সব রহস্যগুলো আমিও উদ্ঘাটন করছি ওর সাথে সাথে, বেশ মজা হয়। লালমোহন গাঙ্গুলি চরিত্রটি যেটা ফেলুদার মধ্যে এক অন্যরকমভাবে ইনপুট করা, তো সেটা আমার খুবই ভাল লাগে। মাঝে মাঝে চরিত্রটাকে হিউমারাস করে, মানে গল্পটাকে একটা হিউমার দিয়ে ঢেকে, তো আমার বেশ ভাল লাগে ফেলুদা। এবং আবার আমি পড়তে চাই, অবভিয়াসলি আবার কিছুদিন বাদ থেকে হয়তো পুরনো গল্পগুলো পড়া শুরু করবো। ফেলুদার সবচেয়ে মজার ব্যাপার আমার যেটা মনে হয়, সেটা ফেলুদা শুধুমাত্র অ্যাডভেঞ্চার বা একজন গোয়েন্দার গল্প হিসেবে না পড়েও ট্র্যাভেলগ হিসেবেও তাকে পড়ার একটা আলাদা ক্ষেত্র আছে। ফেলুদা ইনভেস্টিগেশন করতো, জটায়ু না থাকলে মানে একটা গল্পটার মধ্যে সেই আনন্দটা আমরা পেতাম না। সোনার কেল্লা, সোনার কেল্লায় আমি যে ফেলুদাকে দেখেছি, আমার জীবনে দেখা বোধহয় বেস্ট ক্যারেক্টার হচ্ছে এটা। আমার কাছে অন্তত আমি ফেলুদা যতটা না পড়েছি তার থেকে বেশি দেখেছি, মানে এটা আমার ব্যক্তিগত একটা মতামত। ফেলুদা বলতে আমার যেটা মনে পড়ে সেই মিউজিকটা, ফেলুদার যে থিমটা সেটা অসাধারণ লাগে আমার। অ্যাকচুয়ালি সত্যজিৎ রায় ফেলুদা এবং তার সাথে মিউজিকটা দিয়ে একটা অসাধারণ ব্যাপার এমনি তৈরি হয়। তবে ফেলুদা বলতে গেলে আমার আরেকটা বিষয় যেটা আমার সবসময় মনে হয়, ফেলুদার মধ্যে একটা অদ্ভুত বাঙালি আনা রয়েছে। ফেলুদা রিলিজ করে নতুন, আমরা ভীষণ এক্সাইটেড এই ব্যাপারে। আর সন্দীপ রায়ের বাক্স রহস্য আমরা দেখেছি এবং খুবই ভালো লেগেছে। আর লাস্ট যে রিলিজ করলো ওই বাদশাহী আংটি, সেটা দেখতে গেছিলাম, অসাধারণ, টু গুড। সব পরিষ্কার।